না গায়ে হলুদ। বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মধ্যে বিয়ের আমেজ ভাবটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। হই হুল্লোড়ের মধ্য দিয়েই বাড়ির সামনের লনে প্যান্ডেলের মধ্যে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। রিজবিদের বাড়ি থেকে হলুদের তত্ত্ব এসেছে, সেই সাথে এসেছে নানা প্রকারের মিষ্টান্ন এবং উপহার। এইসব নিয়ে সবাই হুড়োহুড়ি করছে। দোতলায় নেহার ঘরে ওকে সাজানো হচ্ছে হলুদ শাড়ি আর সতেজ ফুল দিয়ে, হালকা সাজে বেশ সুন্দর দেখাচ্ছিল ওকে। অন্যান্য মেয়েরা এবং ঈশা ফিহাও শাড়ি পরেছে। রোজা সাজগোজ তেমন পছন্দ করে না বলে শাড়ি পরতে চায়নি। এইসবে ওর অনীহা দেখে ফিহা একটু রেগেই বকাছকা শুরু করে দেয়। অজ্ঞতা মনমরা হয়ে বসে থাকে রোজা। সুহানা শেখ এসে নতুন একটা শাড়ি ধরিয়ে দিলেন রোজার হাতে। ও খানিকটা অবাকই হয়ে সুহানা শেখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি আন্টি? সুহানা শেখ হেসে বললেন, শাড়ি তোমার জন্য নিয়ে এসেছি। রোজা হাসার চেষ্টা করে বলল, কিন্তু আমি তো শাড়ি পরি না আন্টি, আপনি ওটা নিয়ে যান। পরো না তো কি হয়েছে, আজ পরবে শাড়ি আমি নিয়ে যাব মানে? এটা তো তোমার জন্য আনা হয়েছে, তোমার শাড়ি? রোজা খানিকটা অবাক হলো, ওর শাড়ি কে নিচ্ছে? নিশ্চয়ই নেহা বা নিশিতা এনেছেন, ওরা ছাড়া আর কেই বা আনবে? প্রশ্নটা মনে চেপে রেখেই ও বলল, না আন্টি আমি শাড়ি পরব না। সুহানা শেখ হালকা কেশে তারপর বললেন, সবাই তো পরেছে, তুমি কেন পরবে না? রোজা নিচু স্বরে বলল, শাড়ি পরলেও সামলাতে পারবো না, এর চেয়ে এই চুড়িদারটাই ভালো। চুড়িদার তো সবসময় পরো, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া শাড়ি টাড়ি তো বাড়ির মেয়েদের পরা হয় না। দেখো আজ সবাই শাড়ি পরবে, তুমি যদি একা চুড়িদার পরো তাহলে অনেক বেমানান লাগবে। আজকের জন্য তো অন্তত কয়েক ঘন্টার জন্য পরো তো, নেহা কতটা আপসেট হবে ভেবে দেখেছো? সুহানা শেখের যুক্তিযুক্ত কথাবার্তা শুনে রোজা হতাশ হলো। মা টাইপের মহিলারা বেশ ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এখন যদি সে সুহানা শেখের মুখের উপর না করে দেয় তাহলে রোজাকে তিনি বেশ বেয়াদব ভাববেন। মুখে না বললেও তার অভিব্যক্তিতেই সেটা ফুটে উঠবে বলে বোধ হচ্ছে রোজার। অজ্ঞতা শাড়ি পরতে রাজি হলো রোজা। সুহানা শেখ ওর গালে হাত রেখে মিষ্টি করে হেসে তারপর নিস্তলায় চলে গেলেন। ওইদিকে রোজা শাড়িটার ভাঁজ খুলে দেখল, এটা একদম নতুন শাড়ি, আর ফিহার ঈশার শাড়ি থেকে বেশ আলাদা। নতুন করে সুতরন কারুকাজ তোলা আর বেশ দামি। মুগ্ধ দৃষ্টিতে হলদে লাল শাড়িটা অবলোকন করল অনেকক্ষণ। এত সুন্দর শাড়ি দেখে ওর মনে বেশ ইচ্ছে জাগলো এইটা পরার, কিন্তু শাড়িটা ওকে কে পরিয়ে দিবে? নেহা পারবে না, ফিহা? ততদিনে অবশ্য রোজার উপর থেকে ফিহার রাগটা একটু কমেছে, কিন্তু যদি বকাঝকা দেয় বিরক্ত সূচক চ একটা শব্দ করেই বসা থেকে উঠে দাঁড়ালো রোজা। ড্রেসিং টেবিলের সামনে ঈশার চোখে লাইনার লাগানোতে ব্যস্ত ফিহার কাছে গিয়ে দাঁড়ালো। হাতের কাজটা শেষ করে ঈশাকে চোখ খুলতে বারণ করে ফিহা কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ডান পাশে খাড় ঘুরাতেই রোজাকে চুপ করে থাকতে দেখে ফ্রু দুটো উঁচু করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ও বরাবর এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রোজা বিরস মুখে বলল, শাড়িটা পরিয়ে দাও না আপু। ফিহা খানিকটা হতবাক কণ্ঠেই বলল, এক্ষুনি তো বলছিলে পরবি না, দুই সেকেন্ডে মন পাল্টে গেল। বাহ, সেদিন তো ফোনে বললি ভাইয়াকে মিস করিস, বাড়ি আসার পর তো দেখলাম তুই ভাইয়াকে ইগনোর করিস, তোর তো একটা মন, এটাকে কয়বার পাল্টাস? রোজা শান্ত স্বরে বলে, আমার মন আগের মতোই আছে, শুধু নতুন কিছু যোগ হয়েছে সেখানে। আর সত্যি বলতে তোমার ভাইয়াকে আমি আগে ইগনোর করতাম, কিন্তু এবার যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। তোমার ভাই যদি আমার সাথে সারাক্ষণ হম্বি তম্বি করতে থাকে, মেজাজ দেখায়, সেটা ওনার সমস্যা, আমার না। আদৃশ্যের বিরুদ্ধে কোনো নৈতিবাচক কথা শোনার অভ্যাস নেই ফিহার। রোজা এসব বলতে ওর মুখটা পাংশুটে বর্ণ ধারণ করল। অতিরিক্ত বাক্যবায় না করে চুপচাপ রোজাকে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়ে দিল। অজানা কারণে বারবার লজ্জা লাগছিল রোজার। সবাইকে সাজগোজ করানো শেষে ফিহাও তৈরি হয়ে নিল। নেহা বিরক্তি নিয়ে বসে আছে, ঘুমে ওর দুচোখ বুজে আসছে। রাত 9টা এতটা ঘুম ওর কখনো পায়নি। বিয়ের কোণে বলেই কি ঘুম ওকে এভাবে ক্রাশ করছে নাকি,
কিনা কে জানে। এরপর সুহানা শেখ, মিতালি, নিশিতা আর রোজার মা ঘরে এলেন। বাড়ির মেয়েদের এক একজনকে মিষ্টি দেখাচ্ছিল বলে সবাই খুব প্রশংসাও করল। সেই প্রশংসা শুনে রোজার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। সাজগোজ করে জীবনে প্রথমও এমন লজ্জা পাচ্ছে। সবাই যখন নেহাকে নিয়ে প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল, রোজা থমথমে মেরে ওখানেই বসেছিল, কিছুতেই বেরোতে পারছে না ঘর থেকে। ওইদিকে প্যান্ডেলে সবাইকে দেখতে পেলেও আদৃশের চঞ্চল দৃষ্টিজোড়া একটা মানুষকে খুঁজে চলেছে, সে হলো রোজা। কিন্তু কোথাও ওকে না দেখে রাগটা তরতর করে বেড়ে গেল ওর। সুহানা শেখের দিকে এগিয়ে গিয়ে অনেকটা নিচু স্বরে জিজ্ঞেস করল, আমার হ্যাপিনেস কোথায় পপি? সুহানা শেখ ঠোঁট টিপে হাসলেন। এই ছেলে সরাসরি যেভাবে কথাবার্তা বলে লাজ লজ্জা কিছু আছে বলে মনে হয় না তার। তারপর হাসি থামিয়ে বাগ্র কণ্ঠে বলল, হ্যাপিনেসটা আবার কে রে? আদৃশের কপাল কুচকে এলো, রুক্ষ স্বরে বলল, একদম মজা করবে না ফপি, তুমি কিন্তু নিজে সকালে এসে আমাকে বলে গেছো আমি যাতে অহংকারী, রোজার ওপর রাগ টাগ না রাখি। এটাও বলেছ আমি যাতে আগের মতোই ওর সাথে ব্যবহার করি, ভালোবাসি। তুমি এটাও বলেছ আমি একমাত্র রোজাকে পেলেই হ্যাপি হব, ও আমার হ্যাপিনেসের একমাত্র কারণ। আর শেষে বলেছ ওকে ইমপ্রেস করানোর জন্য আমাকে একটু পরিবর্তন হতে হবে, নয়তো। সুহানা শেখ মুখে কাঠিন্য ভাব এনে ভ্রুক উঁচিয়ে জিজ্ঞেস করলেন, নয়তো কি রে বাপ? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, নয়তো আমার হ্যাপিনেসকে অন্য কেউ নিজের করে নেবে। আর বিয়েবাড়ির মহিলারা নাকি একটু ছোকছোক ধরনের হয়, তাদের বিয়ের বয়সী ছেলে পেলে থাকলে তারা নাকি মেয়ে পছন্দ করে নিয়ে যায়। আর অহংকারী রোজাটার মনটা কঠিন হলে কি হবে, রূপে গুণে 100-100, শেষে না কোনো ছোকছোকানি মহিলা তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে ফেলে, এটা কিছুতেই হতে দেওয়া। সুহানা শেখ হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারলো না। গতদিনও যে ছেলে রোজাকে দেখলেই নাক সিটকানো ভাব করতো, মুখ কালো করে ইগো দেখানোর চেষ্টা করতো, সে তার একটু পরামর্শ শুনেই রোজার জন্য এতটা উদ্বিগ হয়ে পড়বে ভাবিনি। যাক, সকালের বোঝানোটা তাহলে কাজে লেগেছে। সুহানা শেখ স্বস্তি নিঃশ্বাস ফেললেন। তার জন্য যেসব ঝগড়াঝাড়ি ঝামেলা ভুল বুঝাবুঝি হয়েছিল সবটাই ঠিকঠাক হয়ে যাওয়ার বুকে চাপা দিয়ে রাখা পাথরটা যেন আপনা আপনি সরে গেল। তিনি আদৃশের গালে হাত রেখে বললেন, তোর হ্যাপিনেস লজ্জায় লাল নীল সবুজ হয়ে ঘরে বসে আছে। আদিশ একটু হতাশ গলায় জিজ্ঞেস করল, না সে কি আমার দেওয়া শাড়িটা পরেনি? সুহানা শেখ মৃদু হেসে বললেন, কি জানি আমি অতটা খেয়াল করিনি, তুই দেখিনিস। আদিশ ফুপুর হাত ধরে কপালে ভাঁজ ফেলে বলল, আমাকে দেখতে কেমন লাগছে, রোজা ইমপ্রেস হবে তো? সুহানা শেখ মজা নেওয়ার জন্য বললেন, 28 বছরের বুড়ো প্রেমিক জানতে চাইছে তাকে দেখে তার 22 বছরের প্রেমিকা ইমপ্রেস হবে কি না। আচ্ছা তুই বলতো, রোজা কি বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে পছন্দ করে? আমার কিন্তু সেটা মনে হয় না, নয়তো তোর মতো সুদর্শন যুবকের প্রেমে অনেক আগেই সাড়া দিত মেয়েটা। তোর উচিত নিজের মনের সৌন্দর্য দিয়ে ওকে ইমপ্রেস করা, এটাই ভালোবাসার প্রধান উপাদান। এসব বলে সুহানা শেখ চলে গেলেন। আদৃশ আনমনা হয়ে ফুপুর কথাগুলোর মানে ভাবতে ভাবতে সামনে তাকাতেই রোজাকে দেখতে পায়, ওর পা সেখানেই আটকে যায়। এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে। রোজা ওকে এই অবস্থায় দেখতে পেয়েও ভ্রুক্ষেপ করল না, পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে উঠল, নির্লজ্জের মতো তাকিয়ে না থেকে পাঞ্জাবির বোতাম দুটো লাগান, দেখতে জোকারের মতো লাগছে। আদৃশ ঘোর থেকে বেরিয়ে আসে, চোয়াল শক্ত করে বোতাম লাগিয়ে ফোঁস ফোঁস করতে থাকে। রোজাকে ইমপ্রেস করানোর জন্যই আজ একটু স্পেশাল করে সেজেছে, আর সেই রোজাই কি না বলল ওকে জোকারের মতো লাগছে, এইসব কি মানা যায়? এত তিক্ত কথা এই মেয়ের মুখ থেকে বেরোয় কীভাবে? জন্মের পর কেউ ওকে মধু দেয়নি? মধু, মধুর কথা মনে পড়তেই আদৃশের মুখ থেকে মেদুর ছায়াটা সরে গেল, ঠোঁটে এক টুকরো মুচকি হাসি ফুটিয়ে আন মনে বলল, মধু তো আছে, অহংকারী মেয়েটার ঠোঁটে আছে, মুখের বুলিতেই আছে। ইতিমধ্যে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়েছে। বোনের হলুদের অনুষ্ঠানে উৎসব তার গ্যাংয়ের সকলকে নিমন্ত্রণ করেছে, এই 4-5 দিন সব কাজেই ওর সাহায্য করেছে। প্রায় সব কাজেই ওরা যেমন পারদর্শিতা প্রমাণ রাখে, তেমনি মেয়েদের বিয়েরও ওরা যথেষ্ট সহনশীল।
ইমাদ, আসফি, রেইন, উৎসব সবাই তদারকিতে করছিল মেহমানদের। তখনই রোজাকে একপাশে চুপচাপ বসে থাকতে দেখে ইমাদ হাতের ডিএসএলআরটা নিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে রোজা, চলো তোমার কয়েকটা ছবি নিয়ে নেই, পরে আর সময় পাবো না, নাও ফাস্ট ফাস্ট। রোজা বলল, না ইমাদ ভাইয়া, এখন ছবি তুলবো না। ইমাদ বগ্র কণ্ঠে বলল, বোনের বিয়েতে ছবি তুলবে না, এ কেমন কথা? তোমাকে কত সুন্দর দেখাচ্ছে জানো, এটা স্মৃতি হিসেবে রাখতে একটা হলো ছবি তোমাকে তুলতেই হবে। ওর জোরাজোরিতে রোজা রাজি হলো ছবি তুলতে। উৎসের বন্ধুদের সবাইকে রোজা চেনে, সেই রেস্টুরেন্টের ঘটনার পর থেকে এই কয়েকদিন ওদের সাথে বেশ ভালোই আলাপচারিতা হয়েছে রোজার। ইমাদ রোজাকে কয়েকটা ছবি তুলে দিল রোজা হাসি মুখে। ধন্যবাদ ভাইয়া, আমার মোবাইলের ছবিগুলো সেন্ড করে দেবেন। কথাটা বলেই আবার আগের জায়গায় বসে পড়ল। পাশের একটা চেয়ারে বসে ইমাদ ক্যামেরায় ছবিগুলো রোজাকে দেখাতে লাগলো, আর পুরো ব্যাপারটা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল আদ্রেশ। চোখের সামনে ইমাদের সাথে রোজাকে দেখে রাগে ওর মাথায় গণ্ডগোল লেগে গেল। প্রায় মিনিট খানেক পরে ইমাদ যখন উঠে গেল, তখন আদ্রেশ ওর পিছু পিছু নিল। ফাঁকা একটা জায়গা দেখে ইমাদকে ডেকে নিয়ে বলল, তুই রোজার থেকে দূরে থাকবি, একদম 100 হাত দূরে থাকবি। উৎসের কাছ থেকে আদ্রিশের ব্যাপারটা জেনেছে ইমাদ, কিন্তু সরাসরি এরকম হুমকিপূর্ণ বার্তা শুনে সে একটা হাসি দিয়ে বলল, আরে ভাই এত রাগও কেন, কয়টা ছবি তো তুলে দিলাম। আদ্রিশ রাগে স্বরে বলল, তোর বউয়ের ছবি যদি অন্য কেউ তুলে দেয় তোর কেমন লাগবে? ইমাদ ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, জ্বলে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদিও আমি এখনই বিয়ে করিনি, তবুও তোমার মুখ থেকে আমার ভবিষ্যৎ বউ সম্পর্কে এসব শুনে এক্ষুনি অন্য কেউ তাকে জবাই করতে ইচ্ছে করছে। আদ্রিশ বলল, তাহলে ভাব আমার কেমন লাগছে। ভাই তুমি তো এখনো রোজাকে বিয়ে করো নাই, তাহলে কেমনে কি? আদ্রিশ জ্বলন্ত গলায় বলল, তোকে কেমনে কি বোঝানোর জন্য এখন কি আমায় বিয়ে করতে হবে? ইমাদ জিভ কেটে বলল, দূর সেটা বলি নাই, আচ্ছা সরি ভাই, রোজার থেকে সবসময় 10 হাত দূরে থাকবো। আদ্রিশ থমকে উঠল, রোজা কি রোজা, ভাবি ডাকবি ওকে, আর কি ছবি তুলেছিস আমাকে এক্ষুনি পাঠাবি। ইমাদ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, তুমি তো ওর উপর রেগেছিলে তাহলে? আদ্রিশ বিরক্তি নিয়ে বলল, এখন এটাও তোকে বোঝাতে হবে ডাফার। ইমাদ তড়িঘড়ি করে বলল, না ভাই আমি যাই। আদ্রিশ ওর যাওয়ার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শোন ইমাদ তুই ওর দিকে চোখ তুলেও তাকাবি না। এত এত লোকজনের মধ্যে আদ্রিশ বিরক্ত হয়ে যাচ্ছে। মিমকে সাথে নিয়ে রোজার ঠিক পেছনের চেয়ারে বসেছিল সে। হঠাৎ করে রোজা একটু নড়ে বসল, ফলে পিঠের উপর থেকে শাড়িটা কিছু সরে যায়। আচমকা রোজার ফর্সা কোমরে ওর চোখ পড়ে যায়। নিষিদ্ধ স্থানে দৃষ্টি নিবদ্ধ হতেই ওর শ্বাস আটকে যায়। পাশে বসা একটা ছোট্ট মিমি মিটমিট করে হেসে উঠতেই আদ্রিশের হুঁশ ফিরল। মিমি আদ্রিশের গাল ধরে বলল, তুমি রোজাপি পিঠের দিকে তাকিয়ে আত কেন আদ্য ভাইয়া? আদ্রিশ বোকা বোকা দৃষ্টিতে মিমির দিকেই তাকাতেই মিমি ফিক করে হেসে উঠল, রোজাপি পিঠ খুব সুন্দর তাই না? মিমি কথাটা একটু জোরেই বলেছিল, ফলে সম্পূর্ণ কথাটা রোজার কানে গেল। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আদ্রিশ মিমকে দেখে জিজ্ঞেস করল, কি বললে তুমি মিমি? মিম বলল, আদ্য ভাইয়া অনেকক্ষণ তোমার সুন্দর পিঠে দিকে তাকিয়েছিল রোজাপি। কথা শুনে রোজার কান গরম হয়ে গেল। শাড়িটা ভালোভাবে ঠিকঠাক করে রোষপূর্ণ দৃষ্টিতে আদ্রিশের দিকে তাকিয়ে বলল, এত অধঃপতন হয়েছে আপনার, এর জন্যই আবার পেছনে এসে বসছেন তাই না? যেন লুকিয়ে লুকিয়ে ছি। আদ্রিশ ভাবিনি মিম অকপটেই কথাটা রোজাকে বলে দেবে। সে হতভম্ব হয়ে রোজাকে বোঝানোর চেষ্টা করল, সে কিছুই দেখেনি। দেখো আমি কিছুই দেখিনি, শুধু রোজা ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, বাচ্চারা কখনো মিথ্যে বলে না, আর মিমি তো নাই, এত বয়স হয়েছে তাও আবার মিথ্যে বলছেন, জঘন্য লোক। আদ্রিশ রেগে গেল, একবার বললাম তো আমি কিছু দেখিনি, তোমার পিঠে তিল আছে সেটাও দেখিনি, কোথাও তাকাইনি, কিচ্ছু দেখিনি বলে চুপ করে গেল। এটা কি বলে ফেললো সে? ততক্ষণে রোজা বিস্ফোরিত দৃষ্টিতে ওকে গিলে ফেলবে এমন ভাব করে রাগে কটমট করতে লাগলো। কোনো অশুভ সময়ে সে শাড়ি পরতে গিয়েছিল যে এই লোকটা, ছি, রাগে রোজার প্রায় কান্না পেয়ে গেল। এক মনে মনে ভালোবাসে সে একে।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।